সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাহে রমজানের স্পেশাল পর্বে আপনাদেরকে মোবারকবাদ। ফেরেশতাগণ আল্লাহ পাকের নূরের তৈরি, তারা পুরুষও নন বা স্ত্রীও নন, তাদের আহার বা নিদ্রা করার প্রয়োজন নেই। তাদের মধ্যে কাম, ক্রোধ, হিংসা, মোহ, লোভ কোনো কিছুই নেই। তারা সর্বদা পাক থাকেন, তারা সর্বদা আল্লাহ পাকের ইবাদত ও তার হুকুম পালনে রত থাকেন। বিভিন্ন ফেরেশতাদের উপর আল্লাহ পাক বিভিন্ন কাজের ভার অর্পণ করে রেখেছেন। তারা সর্বদা নিজেদের কাজ পালনে ব্যস্ত থাকেন, তাদের মধ্যে বিন্দুমাত্র অবহেলা বা অলসতা নেই। তারা ইচ্ছা মতো নিজেদের রূপ পরিবর্তন করতে পারেন। আমরা মানবজাতি ফেরেশতাদেরকে না দেখতে পেলেও ফেরেশতারা সর্বদা মানবজাতিকে দেখতে পান। আজকের এই পর্বে মহান আল্লাহ তাআলার বিশেষ কিছু ফেরেশতার কাজের পরিধি নিয়ে আলোচনা করব, যাদেরকে আল্লাহ তাআলা বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করেছেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার খুবই কাছের একজন ফেরেশতা। ওনার কাজ হল আল্লাহ পাকের আদেশসমূহ নবী রাসূল ও পয়গম্বরগণের নিকট পৌঁছানো। হযরত মিকাইল আলাইহিসসালাম বিশ্বের সকল প্রাণীর রুজি বণ্টন এবং মেঘমালা পরিচালনার ভার ওনার উপর অর্পিত আছে। হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহা মুখে নিয়ে আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় রয়েছেন। আল্লাহ পাক আদেশ করা মাত্রই তিনি সিংহায় ফু দেবেন এবং সমস্ত পৃথিবী কিয়ামতের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। হযরত আজরাইল আলাইহিসসালাম, ওনার অপর নাম হচ্ছে মালাকুল মউত। উনি আল্লাহ তাআলার আদেশে সব জীবের জান কবচ করে থাকেন। মুনকার ও নাকির আলাইহিসসালাম, ওনারা দুজন হচ্ছেন কবরের ফেরেশতা। প্রত্যেক মানুষকে দাফন করার পর এই দুজন ফেরেশতা কবরে হাজির হন এবং মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন জিজ্ঞেস করেন। প্রথম প্রশ্নটি করেন, তোমার মাবুদ কে? দ্বিতীয় প্রশ্নটি করেন, তোমার রাসূল কে? এবং তৃতীয় প্রশ্নটি করেন, তুমি কোন ধর্মের বিশ্বাসী ছিলে? যারা এই তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে তারা কবরের আজাব থেকে মুক্ত থাকবেন, আর যারা এই তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে না তাদের জন্য থাকবে কঠিন আজাব। কিরামান কাতিবিন আলাইহিসসালাম, এই দুইজন ফেরেশতা মানুষের ভালোমন্দ কাজের বা আমলনামার হিসাব রাখেন। রিদওয়ান আলাইহিসসালাম, তিনি জান্নাত পাহারার কাজে নিয়োজিত আছেন। এই ফেরেশতাকে জান্নাতের দারোগাও বলা হয়ে থাকে। মালিক আলাইহিসসালাম, তিনি জাহান্নামের দায়িত্বে আছেন, ওনাকে জাহান্নামের দারোগা বলা হয়। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।